फ्रेंड्स वेलकम टू आवर चैनल बेंगली ब्लॉगर मिक्स एंड मनीषा। आज के तुम्हारे जो दारुण एक रेसिपी जेटा हलो स्पाइसी पनीर, तो ये तुम्हारा देखार जो पूरा वीडियो देखो और खूब टेस्टी ये खेते रेस्टोरेंट स्टाइल, तो तुम्हारा ट्राई करते ही पारो। ये तो आमार तो खूब भालो लेगे, तुम्हारों भालो लागबे, तो ट्राई करो। और जरा नतून देखो वीडियो ता प्लिज सबसक्राइब कर दाओ और बेल आइकन ऑन कर दिओ हमारे वीडियोगुलो नतून वीडियोगुलो देखार जोन्नो, और लाइक कमेंट एंड शेयर कर दिओ। और आरेकटा कथा बोलछि जे एखन तो देखछि सबारी खूब जर होच्छे, और आमादेर बाड़िरो सबारी शरीर खराब, आमारो शरीर खराब छिलो, तो आमी दुदिन धरे वीडियो आपलोड करते पारिनि। तो एखन आमी सुस्थ और मनीषार एखन जर, तो सेइजोन्नो ओ वीडियोते एड होते पारछे ना। আর সেই জন্য তোমাদেরকে আমি বলছি তোমরা সবাই ঘরে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো বেশি দেরি না করে ভিডিওটা দেখি। পারফেক্ট মনে হয়। সবার ফার্স্ট দেখে নিই কী কী লাগছে আমাদের এখানে। তো আমি এখানে নিয়েছি আধা কেজির মতন পনির, আধা কেজির থেকে একটু কম হবে কারণ আমি রেখে দিয়েছি অল্প একটু। আর নিয়েছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর গোটা মশলার মধ্যে নিয়েছি গোটা দারচিনি, গোটা এলাচ, লং লবঙ্গ আর বড় একটা এলাচ। এখানে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন, আদা রসুন হালকা গ্রেটে ঘষে নিয়েছি। আর নিয়েছি একটু বেসন, কাঁচা দুধ। ব্যাস এবার হচ্ছে আমরা চলে যাব। একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে প্যানটাকে গরম করব, করে তেল দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে তার পাশে আমি আর একটা বাসনে একটু গরম জল বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, যে পনিরগুলো ভেজে ওই গরম জলে ডুবোতে হবে, তাহলে পনিরটা একটু সফট হবে। তো পনিরটাকে আমি মিডিয়াম টু ছোট, যার যেরকম ইচ্ছা সেরকম কেটে নিতে পারো। তো আমি একটু মিডিয়াম সাইজেরই কাটছি। তারপর আমি এটাকে ভেজে নিব, তো যতক্ষণ হালকা গোল্ডেন কালার না আসছে ততক্ষণ আমি এটাকে ভাজবো। তো আমার এখানে জলটা ফুটে গেছে, তো আমি এটাকে নিভিয়ে দিলাম। এখন দেখছি উল্টে পাল্টে নিচ্ছি যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। দেখো এখানে কালার চলে এসছে প্রায়, তো আমি এটাকে নামিয়ে নেব নাড়াচাড়া করে আরেকটু ভেজেই। তোমরা যে যতটা পছন্দ করো সেই আন্দাজে ভেজে নিতে পারো, কিন্তু পনিরটা হালকা ভাজলেই আমার মতে ভালো হয় খেতে। তো আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি এই পনিরগুলোকে আমার যে গরম করা জলটি ছিল যার মধ্যে লবণ দেওয়া ছিল আগে থেকে, তার মধ্যে ঢেলে নিলাম, তাতে করে পনিরটা সফট হবে। আর বাকি ভাজা তেলটা আমি এই কড়াইতে ঢেলে দিলাম, এতেই আমি রান্নাটা করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে গোটা মশলা যেগুলো নিয়েছিলাম সেগুলো আগে ইউজ করছি। তো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, জিরে আর বড় এলাচ, লবঙ্গ আর গোলমরিচ আর একটা তেজপাতা, যেটা আমি আগে দেখাতে ভুলে গেছিলাম, তো ওটাও আমি অ্যাড করে দিয়েছি। এটাকে যতক্ষণ ভাজতে হবে স্মেলটা ততক্ষণ না বেরোয়, তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখানে আমি একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছিলাম, ভালো করে চপ করে নিয়েছি। এটাকেও ভাজতে হবে ভালো করে, আগে এটাকে ভেজে নিলাম। তারপরে আস্তে আস্তে যেগুলো আরও আমাদের মশলা ছিল, কাটিং মশলা, আদা রসুন, কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে দিলাম। তারপরে আমি টমেটোটাও দিয়ে দেব এখনই। তোমরা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারো, কিন্তু আমি ফাইন চপ করে নিয়েছিলাম, তো এটাকেও আমি ভালো মতন ভেজে নিব। দেখো আস্তে আস্তে আঁচ কমিয়ে ভালো করে ভাজতে হবে, যাতে করে তেলটা সাইড থেকে ছেড়ে যাবে। দেখো তেলটা ছেড়ে আসছে কি সুন্দর। তো এরপরে আমি দিব তাতে যেগুলো আমি গুঁড়ো মশলা নিয়েছিলাম সেগুলো দিব। হলুদ দিয়ে দিলাম, তারপর যা যা নিয়েছিলাম ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তো
তোমরা চাইলে আমি এখানে কালারের জন্য আমি লাল যেটা হচ্ছে কাশ্মীরি লাল মিরিচ ওটা ইউজ করিনি, তোমরা যদি কালার পছন্দ করো তাহলে তোমরা ওটাও ইউজ করতে পারো। তো আমার কাছে ছিল না এখন, তাই আমি ইউজ করিনি। তো সব মশলাগুলোকে নিয়ে আমি ভালো মতন কষিয়ে নেব। দেখো কি সুন্দর তেল ছাড়ছে, এইভাবে করে ঠিক কষাতে হবে। মশলাগুলো ভালো মতো না ভাজা হলে কিন্তু সেরকম টেস্টটা আসবে না। তো আমাদের খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন ঠিক মতন ভাজা হয় আর মিশে যায়। তো দেখো একটু টাইম নিয়ে করতে হবে। তারপর এর মধ্যে একটু আমি চিনিও অ্যাড করব, কারণ ব্যালেন্স করার জন্য আমি এটা একটু স্পাইসি করছি, তো সেই জন্য ওটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি অ্যাড করব, যেটা কি আমি দেখাতে ভুলে গেছি তাই আমি বলে দিলাম। যেহেতু আমার ছেলেও খাবে, ও অতটা ঝাল খেতে পারে না, তবুও মুখের স্বাদের জন্য একটু ঝাল করছিলাম, সেই জন্য চিনিটা দিলাম ব্যালেন্স করার জন্য। তারপর দেখো তেল ছেড়ে গেছে, এর মধ্যে এখন আমি বেসনটা ইউজ করব অল্প অল্প করে। তো এটা মাথায় রাখতে হবে যে বেসনটা একবারে ঢেলে দেব না, কারণ না হলে এক জায়গায় দলা বেঁধে যাবে, সেই জন্য অল্প অল্প করে নাড়তে থাকবো আর দিতে থাকবো। এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সেম প্রসেসে দুধ অ্যাড করব। দুধটাকেও আমি অল্প অল্প করে ঢালবো, কারণ একবারে ঢাললে এটা খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য আমি আস্তে আস্তে ঢালবো আর নাড়তে থাকবো। তো এটা হয়ে গেল, তারপর একটু আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন করে। তারপর এটাকে ফুটতে আমরা ওয়েট করব। এটা প্রায় ফুটেই আসছে, বেশি ফোটালেও যাবে না, হালকা ফুটলেই হবে। তো এর মধ্যে তারপর আমি গরম মশলা, গুঁড়ো গরম মশলা আর হচ্ছে ঘি অথবা বাটার ইউজ করব। তো আমি এখানে ঘিটা ইউজ করেছি, তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো। তারপর এই পনিরের কিউবসগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে। তারপর দেখো এর মধ্যে যেটা হচ্ছে কাস্তুরি মেথি ওটা ইউজ করা যায়, যেটাকে একটু হালকা ভেজে হাত দিয়ে ঘষে দেওয়া যায়, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি ফ্রেশ এখানে ধনিয়া পাতা ইউজ করেছি। তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো, ফ্লেভারটা একটু আলাদা হয় কিন্তু দুটোই খুব ভালো। তো তোমরা চাইলে ইউজ করতেই পারো কাস্তুরি মেথি অথবা ফ্রেশ ধনিয়া পাতা বা ফ্রেশ লিভস। তো দেখো ডিশটা আমার রেডি হয়ে গেছে, আমি গার্নিশ করে নিয়েছি, এখানে হালকা ফ্রেশ ক্রিম দিয়েছি, একদমই অল্প দিয়েছি ফ্রেশ ক্রিমটা, কারণ কি ফ্রেশ ক্রিম মিষ্টি হয়। তো দেখো কেমন লাগলো বলো, কমেন্টে জানিও কেমন হয়েছে। চলো টাটা।